কি কইতা হলে যাই আর কোন চেয়ারি হাডি শ্বশুরবা কইছে আই পার্টস বেন চুষি একারি সারা লগে দিয়া এই গো কি একটা অবস্থা গো। জীবন মানি হরিকে এই জীবনে যে আঙ্গরে কত রকম কত রকম কত রঙের কত ঢঙের হরিকা দিতে হয় এটা কই লাভ নাই। সংসারের হরিকা নিজেগো হরিকা হোলাইনের হোলাইনের প্রতি হরিকা কত হরিকা আল্লাহ গতন্য। তো এ আর কি পরীক্ষা টরীক্ষার মধ্যে দিয়ে আঙ্গ জীবন অতিবাহিত হইতেছে প্রতিদিন। তো এই নানান হরিকের মধ্যে জ্যাকান হরিকের কথা শেয়ার করে আশা করি আপনারা লগে থাকবেন। আল্লাহ গো কালকে তোর হরিকা গো হয়ে গেলে হরিকে ফুল প্রস্তুতি লইছি সব রেডি করে আনিছি। কি করছি না হয়েছি এটা তো হওয়ার কথা, আগে তো কি নিয়ম না নিয়ম এটা রেডি করতে হবে। এক কালি সুন্দর সুন্দর চাই ঢুকিলে ঢুকিলে চাই কলম সাইকেল লইছি স্কেল লইছি রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড আর এগিয়ে গেছি কি এখন চাই টিয়ার ব্যাগ গুলো লইছি। এই তো হরিকা জানালে বেগিন রেডি করে রাখতেছি তো সব সুন্দর করে ঢুকাই ঢুকাই হালাইছি গাম দেন না কি দিলেন বেড়ে না গামে উড়িছে কত রক্ত কি আর একদম লাল টকটুকে টকটুকে মন্ডল মাশাল্লাহ কি যে একটা ডক লাগে এবং খাইতে কি যে স্বাদ কি যে স্বাদ। তো আর কি অনেক তো বক বক করছি বক বক করানোর ফালা এবার শেষ, এবার কলেজে যাইতে হইব মানে পরীক্ষা দিতে যাইতে হইব। তো পরীক্ষা দিতে যাইতেছি যাওয়ার আগে এন্ট্রি কে নানা গুলোকে দিয়ে হেলাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওনা কি অবস্থা ব্যাকের? আশা করি ব্যাকে ভালো আছেন। তো যাইতেছি পরীক্ষা দেন, আল্লাহ জানে কপালে কি আছে কিচ্ছু মনে থা না, ইয়েন্দি হরি ইয়েন্দি খাই গেলে আসলে একটা হাসা কথা আর কিছু মনে থাকে না, কি হরি না হরি নিজেও যাই না মাথায় এমনিতে কিছু ঢুকে না মানে ওসের লাইন হরি নিচের লাইন হরি ওসের লাইন কি এসে জানি আবার ভুলে যেতে আবার হরি এই আর এইভাবে চলতেছে জীবনযাপন। তারপর আর বান্ধবী শতান জিজ্ঞাসা ড্যানিসে জঙ্গল জঙ্গলে রইলেছি আর লগে রীতিমতো হতে দিন গান মতো হিজ্ঞান লগে তো যাইতে হইব। তো আজকে শুধু হিজ্ঞান না আজকে আঙ্গ বান্ধবী আর গিয়েছে আঙ্গ স্কুলের বান্ধবী তো এই কলেজেও হরি কিন্তু মানে অন ইন্টার দেখতে তো বেগুন একলগে যাইতাম আমরা একলগে দেখতাম সবসময় কিন্তু অনার্স উল্টি তো অনার্স যোগাযোগ অত বেশি অনা। তো এক যে হিয়ার হিকের হরিক আঙ্গর লগে মানে একই হলে হয়েছে তো আমরা তিনজন মিলে একলগ কি সুন্দর করে ঢংঢং করে টুকুর টুকুর করে যাইতেছি। ও মা গো কি এক জায়গা তৈরি কইছে কি কইতা মান্য করে দুনিয়ার হে মাতা কি কইতাম আর হলার কান্দার লাই কথা কেন কইতাম হচ্ছি না কি জানি কন দিচ্ছিলাম ও কন দিচ্ছিলাম রাস্তার কথা আই হাই আই হাই গো রাস্তা রাস্তার কি যে অবস্থা বাঙ্গা সুরা এমনি গাড়ি ঘোড়া যাইতেছে না কি একটা অবস্থা আমরা কি কইতাম একটা ভালা মতন বিপদ হয়ে গেছি। তো তো এই সাঙ্গ কলেজ এইটার নাম বলে পুরো আইডিয়াল কলেজ আগে জীবনও শুনিনো এই কলেজে আর অন চলি আইছি এই কলেজে টোকাই টাকাই দিচ্ছে আলা করে কই বলি চলি আইছি কলেজ এমনিতে কলেজ কেন এমনি ছোট মোটো কিন্তু আছে মোটামুটি ওই তো আর হল কি কইতাম হলে যাই আর কোন চেয়ারি হাডি শ্বশুরবা কইছে আই পার্টস বেন চুষি একারি সারা লগে দিয়া এই গো কি একটা অবস্থা গো সারা একারি আর লগে দিব রয়েছে আমার এই দুঃখে আমি দুঃখিত ওই কি কইতাম মনও কইছে কীতাম নিজেও জানি না। তো আর কলেজের ভিউ কেন নগর দেখাই দিতেছি কলেজ এনে ছুটি আনি তবে এনে মোটামুটি বালা আছে আর কলেজের স্যার গুণ এত বালা আর একটা জিনিস এত বালা লাগছে এই স্যার গুণ কেন হ্যাঁ সত্য নামাজ ওড়ে আজান দেওয়ার লগে মানে স্যারগুন স্যারগুন মধ্যে এত মিল স্যারেরা মানে একজন একজনকে জিজ্ঞাসা স্যার আনে খাইছে নি স্যার আনে নামাজ হচ্ছে নি তাই নাই বই আনে যে খাই এনে আনে যে নামাজ ওড়ে এই মিল দেয় মানে এর কাছে অনেক বেশি ভালো লাগছে স্যারে করে। তো আর কি মানে পরীক্ষা টরীক্ষা তো শেষ তারপরে আমরা চলে যাইতেছি তিনজন মিলে রিক্সা একখানে করি মা গো মা বাকি মাঝখানে গেছে ইয়া সিয়াল আমরা রিক্সা একখানে আসি নাহলে কি আমরা আনি নানি কারণ দুই পাশে যে দুই মুটকি আর মাঝখানে গেছে ইয়ে তো এই গেলে এগিয়ে কইতেছি আর কি কই আর সিগুন কারণে আমরা বইতে মারছি। তো আমরা তিনজন মিলে আজ চলে যাই বাজারে বাজারে মিলে আমরা হালকাই কিনি কেনাকাটা আছে। তো প্রথমে চলে গেছি আমরা 99 টি আর মার্কেটে ইয়ান তো আমরা কিছু একটা জিনিস কিনে আমি তার বান্ধবী গেলে লই আনছি ও মা এবার আর আগে দিয়ে হিকে জিনিসপত্র কিনে শুরু করে দিছে হ্যাঁ কি কিনে আমি কি এটা লাগে হিকের ওইটা লাগে হ্যাঁ এবার আবার হিকের ফার্ম দান শুরু করছে কে এর কত হাজার দূর পয়টা ওইটা কিনলো মা ইয়ার ফার্ম তো হাসা কিছু কিছু জিনিস কিনিয়ে লেছে
তারপর আমরা ইয়ান্তন চলে গেছি আবার কুর্তা কাপড় দোকানে, কি কে জামাইল কি কি কিনবো হাজবেন্ডের জন্য। কি কি বিলাদি জামাইল কিছু কিনবি, এখানে এসে কিনবো, কেউ কিছু বিক্রি দেন। দোকানে এসেছি, দোকানদার নেই। বাইরে দোকানে সে আঙ্গ আয়, তোর আঙ্গ তো নাই তো এর গাই গেল কি একটা পাপড় লইতে যায় কি দোকানে টাঙ্গ হল তো নউ দোকানে আর পড়েছে তো দোকানে গেলে মাই কে রাঞ্চো মা মাই গে তো সোতান মাই গে কেন কো কেন জি হসন দোকানে মাই কিনে ন আর আর দোকান থেকে গেঞ্জি কিনছে আবার এই দোকানে এই দোকান তাই মানে টাউজার টাউজার কিনছে হে জাম আবার বিদেশ থাকতে বিদেশে এটা জাম আনলে এত নেই না হারাইবো তো এর কি কিনা কাটা শেষ আমরাও কিছু জিনিসপত্র কিনছি এখানে রান্নাগুলোকে শেয়ার করুন অয়ন তারপরে আমরা চলে যাইতেছি এবার তিনি গেলে আবার বাড়ির দিকে আরে হরিকে টরিকে তো শেষ চলে যাচ্ছে বাইর দিকে ওমা গো আইতে আইতে কিন্তু একা একা সন্ধ হয়ে গেছে কি করলাম চারি ঘন্টা একাধারে বইবে হরিকে এই যে মাজা মোয়া সব একাডে ব্যথ হয়ে যায় এই কটার দিকে বাইতন বাড়িছি আর কটা বাজে বাইতাই হচ্ছি আরো হরি কইছে দুনিয়ার হেমাতা তার আর বাইতাই না আর আল্লাহ গো কেরম লাই লাই লাগিস আর কইছে ও গাম বানাই গাই মাথাও গেল ইত লাগছে কি এর হঠাৎ করে আম মানে জাল জাল করে আম বানাই গাইতে মনে করছে আর কি ইচ্ছি সুন্দর মতন কুচালি যে আমাকে আমি গে চুইছাই আমি গেরন কি সুন্দর স্থান কুসেল মানে মিশন কি কুসেল হরে কি একটা নুডুসলে নুডুসলে লাগে তাই হলার একটু নিয়ে আনি দিচ্ছি কে আব্বা আমি একটু খানছে কি মুখে কি পরিমাণ বিয়ে কোয়া করতেছে যদি আম কিন্তু আবার অত বেশিও খাড়ানো লাগে কারণ আই কিনে সিনিয়ার কিনে নুন দিতে এটার হিরের লগে এটার তো বেশি খাড়ানো লাগে তো আর আজকে ভিডিও কেন এই জন্য যদি আপনার কাছে ভালো লাগি থাই তাহলে অবশ্যই কিন্তু ওকে লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাই দিবেন আল্লাহ হাফিজ টাটা সাবস্ক্রাইব করে দিন বাই বাই।